হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমৃতার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল অল নোটিফিকেশানটা অন করে দাও। দেখো আমি ভিডিও বানাচ্ছি আর আমার ছেলে মেয়েরা কেমন ঘুরঘুর করছে আমার আশেপাশে। অনেক দিন তোমাদের সাথে চুলের ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একটু চুলের ভিডিও শেয়ার করি। এই ভিডিওটা আমার অনেক দিনের করা, তাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো কি বলো তো, ওই যে আমার মেয়ে ফিতে এনে দিল, অনেক দিন ধরে ভাবছি এই ফিতে দিয়ে চুল বাঁধবো। তো তোমরা কি জানো, এই ফিতে দিয়ে চুল বাঁধলে চুল খুব তাড়াতাড়ি বড় হয়? না যদি জেনে থাকো তাহলে জেনে নিলে তো তোমরা, এবার তোমরাও চুল বাঁধো ফিতে দিয়ে। ফিতে দিয়ে চুল বাঁধলে মানে গোড়াটা ভালো করে এঁটে চুলটা বাঁধলে তাহলে চুলটা তাড়াতাড়ি লম্বা হয়। তো আমি মাঝে মাঝে এরকমই চুল বাঁধি। তো দেখো আমি কীভাবে আজকে চুলটা বাঁধছি। দেখো এই চুলগুলো, সব চুলগুলোকে ভালো করে হাতে ধরে নিলাম, এবার ফিতেটা দিয়ে বাঁধবো। ভালো করে এই গোড়াটা টাইট করতে হবে। তো দেখো ভালো করে আমি এখন চুলটা আঁচড়ে নিচ্ছি, দিয়ে এইবারে ভালো করে দেখো এই ভালো করে চুলটাকে ভালো করে আঁচড়ানো হয়ে গেল আমার। এবার দেখো আমি ফিতেটা ধরবো, দিয়ে ফিতেটা দিয়ে গোড়াটা ভালো করে টাইট করে বাঁধবো। তো যারা এখন আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও, আর আমার পাশে দেখো, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো এই ভালো করে চুলটা তোমরা দেখে নিলে, এইবার আমি একটা ফিতেকে দাঁতে ধরবো আর একটা হাত দিয়ে ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধবো। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করবে না কিন্তু পুরো ভিডিওটা। তো দেখে বলবে কেমন লাগছে আমার এই চুল বড়াটা। তো দেখো বন্ধুরা আমার সঙ্গে থাকো। এখন আমি চুলের বড়াটাকে ভালো করে টাইট করে ফিতে দিয়ে বাঁধছি। খুব সুন্দর করে টাইট করে বাঁধতে হবে যাতে না খুলে যায় চুলের মানে ওই গোড়াটা। তো দেখো আমি এই ভালো করে বাঁধা হয়ে গেছে, মানে প্যাঁচ দেওয়া হয়ে গেছে। এবার একটা গিঁট লাগাবো, আর এই ফিতেটা মানে হরকা ফিতে বলে খুব সুন্দর গিঁট হয়ে গেছে, টাইট হয়ে বসে গেছে। মানে এই হরকা ফিতে গিঁট দিলে সহজে পরে আবার খোলার চেষ্টা করলে পরে খুলে যায়। দেখো এই ভালো করে আমি গিঁট দিচ্ছি যাতে না খুলে যায়, যেহেতু একটু হরকা সিল্কি সিল্কি ফিতেটা। এবার দেখো আমি চুলগুলোকে এবার বিনুনি করবো। তো তোমরা দেখো আমার বিনুনিটা করছি কীভাবে। তো তোমরা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করবে না। এই চুলগুলোকে আমি এখন তিন ভাগ করে নেবো, তিন ভাগ করে এবার বিনুনি করবো। আমার ছেলেটা কী করছে দেখতে পাচ্ছ? আর আমার তো রিং লাইট বা ফোনের স্ট্যান্ড নেই, তাই আমি ফোনটাকে একটা বেঞ্চির উপর ঠেকিয়ে ভিডিওটা করছি। শুধু ভয় লাগছে ওরা না ঠেলে ফেলে দেয়। তো যাই হোক, ওরা ঠেলে ফেলছে না, ওরা ওদের মতো খেলা করছে আমার ছেলেমেয়েরা, আর আমি আমার মতো কাজ করে যাচ্ছি। দেখো ওই উঠে বসে শুধু ফোনের সামনে চলে আসছে। যাই হোক, ওরা তার ঘুরুক খেলা করুক, এবার আমি চুলটা বাঁধছি। তোমরা যারা যারা আমার চুলের ভিউটা দেখতে চাও দেখে নাও, আমি মুখ না দেখে পুরো চুলটা বাঁধছি। আয়না সামনে আয়না আছে, তো আয়নার দিকে আমি তাকিয়ে তাকিয়ে চুলটা বাঁধছি। পেছনের দিকে যদি ফোন রাখি তাহলে তোমরা পিছনের চুল কতটা আছে সেটা দেখতে পারবে, মানে মাথার চুল আর কি। আর সামনে ক্যামেরা রাখলে সামনে তো চুল দেখতে পাবে না, তাই আমি এরকম পেছন দিকে ক্যামেরা দেখে চুলটা তোমাদের দেখাচ্ছি। চুলের ভিডিওটা তো চুলের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা, কীভাবে চুলের খোপাটা আমি বানাই। বিনুনি দিয়ে ফিতে দিয়ে বিনুনি করছি এখন চুলে, দিয়ে এবার তোমাদের দেখাবো কতটা কী হয়েছে বিনুনিটা। তো দেখো বন্ধুরা কতটা বিনুনি হচ্ছে আমার, প্রায় বিনুনিটা শেষের পথের দিকে চলে এসছে। তোমরা দেখতে পাচ্ছ না বিনুনিটা, কিন্তু আমি সামনের দিক থেকে দেখছি তো তাই আমি দেখতে পাচ্ছি, তোমরা কিছু দেখতে পাচ্ছ না। আমার পুরো বিনুনিটা করা হয়ে যাক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমার মেয়ে সামনে চলে আসছে ক্যামেরার সামনে। তো দেখো এই বিনুনি এখনও হচ্ছে আমার, একটু বাকি সামান্য একটু বাকি বিনুনি। বিনুনিটা হয়ে গেলে ওইখানে আমি গিঁট দেবো, গিঁট দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আমার বিনুনিটা। তো বন্ধুরা দেখো আমার বিনুনিটা প্রায় শেষ হয়ে এলো, এবার আমি একটু গিঁট লাগিয়ে দিই, দিয়ে তোমাদের দেখাচ্ছি বিনুনির ওপরটা কত সুন্দর মোটা মোটা। কিন্তু নিচের পোর্শনটা দেখো একবার, একদম ছোট্ট হয়ে গেছে। এই দেখো আমার বিনুনি কমপ্লিট, ওপরটা কত মোটা, নিচটা দেখো একদম ছোট্ট হয়ে গেছে। এই দেখলে বন্ধুরা কত বড় চুলটা বিনুনি করতে কত ছোট হয়ে গেছে। এবার আমি খোপাটা করবো। দেখো এই যে খোপা আমার হচ্ছে, চুলটাকে ঘুরিয়ে 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 এই খোপা বানাবো। মেয়েকে বলছিলাম ধরার জন্য, দেখা যাক মেয়ে ধরে কি না, ধরলে তখন অন্য কোনো উপায় বের করতে হবে। না আমার মেয়ে ধরে দিচ্ছে,
তো দেখো এবার মেয়ে ধরে দিচ্ছে, দেখলে বন্ধুরা একা করা যায়নি ভাবে যে মেয়ে ধরে দিল, ভালো করে চুলের কে আবার গেঁট দিয়ে কেঁদে নিল। তো তোমরা দেখে নাও বন্ধুরা আর কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, আমার খোপাটা কত বড় হয়েছে দেখো দিবা, এত বড় চুলের খোপা যে হয় জানা ছিল না। তো তোমরা দেখলে আমার চুলের খোপাটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এই ভিডিওটা এইখান পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আবার আসছি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা, ততক্ষণ সবাই ভালো থাকবে আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে তোমরা সবার পাশে।